দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চীনের খ্যাতিমান মৃৎশিল্পী চান শাওলিন 3 দশক ধরে চীনা মাটির তৈজসপত্র তৈরিতে নিজস্ব ঘরানা সৃষ্টি করেছেন পুরস্কার বিজয়ী এই শিল্পী। এখন নিজের অর্জিত শিল্প দক্ষতা পরিপূর্ণভাবে দিয়ে যেতে চান পরবর্তী প্রজন্মের হাতে, যাতে চীনের অমূল্য এই সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষিত ও এতে নতুন প্রাণ সঞ্চারিত হয়। পূর্ব চীনের চিয়াংশি প্রদেশের পোর্সেলিন রাজধানী খ্যাত চিং তেচেনের খ্যাতিমান মৃৎশিল্পী চান শাওলিন। মৃৎশিল্পীর প্রতি তার আগ্রহ তৈরি হয় ছোটবেলায়। একজন দক্ষ কারিগর হয়ে ওঠার আশায় মাত্র 16 বছর বয়সে নিজের শহর ছেড়ে চলে আসেন চিং তেচেনে। তার শিক্ষানবিশীর কালটা ছিল বেশ কষ্টের। শিক্ষানবিশ হিসেবে আমরা মাটির পাত্র তৈরির চাকায় বসার সুযোগ কমই পেতাম। একটি মাত্র চাকা, ওস্তাদের কাজের আসরে আমরা সুযোগ পেতাম, আর তার ফেলে দেওয়া কাদাই ছিল আমাদের সম্বল। শীতে জমে যাওয়া অবস্থায় আমরা খালি পায়ে কাদার পিণ্ড তৈরি করতাম। দিনের বেলা সুযোগ না পেলে আমরা রাতে চর্চা করতাম। কষ্ট হলেও এভাবেই আমরা গভীর আগ্রহ নিয়ে কাজটা শিখেছি। শিক্ষানবিশের কাল শেষ হলে চান নিজেই একটি মৃৎশিল্প নির্মাণ প্রশিক্ষণ কেন্দ্র খোলেন। অনেক ছাত্র ও প্রশিক্ষণার্থী জোটে তার। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও কাজ করেন তিনি। 2020 সালে চীনের ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রথম জাতীয় দক্ষতা প্রতিযোগিতায় চানের উদ্ভাবিত মৃৎশিল্প নির্মাণ পদ্ধতি পুরস্কার লাভ করে। মাটির তৈজস তৈরির 72 রকমের পদ্ধতি আছে। আমি যে পদ্ধতিতে দক্ষতা লাভ করেছি সেটা চাকা ঘোরানো পদ্ধতি। এটা হলো কাদামাটি বিভিন্ন আকৃতিতে রূপ দেওয়ার প্রক্রিয়া। তৈজসে নকশার আগে আপনাকে তার অবয়বটা তৈরি করতে হবে। এটা একেবারেই মৌলিক বিষয়। চান তার উদ্ভাবিত পদ্ধতি গোপন না রেখে পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যেতে চান, যাতে ঐতিহ্যবাহী এ শিল্পের পরম্পরা বজায় থাকে। আমি যে দক্ষতা অর্জন করেছি, যে নতুন উদ্ভাবন করেছি, তার সবটুকু আমি আমার শিক্ষার্থীদের দিয়ে যেতে চাই। আমার লক্ষ্য হলো আরও বেশি মৃৎশিল্পী তৈরি করা, তাদের মাস্টার কারিগর হিসেবে গড়ে তোলা। এভাবে আমরা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে পারব। চানের এই নিঃস্বার্থ চাওয়া ও আন্তরিকতার কারণে আজ মৃৎশিল্পে আগ্রহী হাজারো মানুষ তার কাছে আসছেন চীনের অপূর্ব এই শিল্পটির প্রশিক্ষণার্থী হয়ে। আর চানও পরম যত্নে শেখাচ্ছেন তার শিক্ষার্থীদের। এর মধ্য দিয়ে তৈরি হবে চানের মতো আরও অনেক মাস্টার মৃৎশিল্পী। মাহমুদ হাশিম, CMG বাংলা। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছ্যাংতু শহরে লোকসঙ্গীত মৌসুমের কারণে ব্যবসা ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হচ্ছে। এই শহরের স্থানীয় ব্যবসাগুলো মাসব্যাপী গানের নানা আয়োজনের কারণে বেশ চাঙ্গা হয়ে উঠেছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছ্যাংতু শহরটি অবসর জীবনযাপন, প্রাচীন ঐতিহ্য এবং সমৃদ্ধ আধুনিকতার একটি মনোমুগ্ধকর মিশ্রণ।
সাধারণত অনেক চীনা এটিকে জীবনযাপনের আদর্শ স্থান বলে মনে করেন, যা কিনা চীনের সর্বাধিক কনসার্ট হাউসের মাধ্যমে অনেক পরিচিত। গত 8 দিনের জাতীয় দিবসের ছুটির দিনে শহরের ইউলিন রোড, সবচেয়ে বিখ্যাত বিস্ট্রো বাণিজ্যিক রোডে অনেক গায়কের আত্মপ্রকাশ ঘটে। তারা তরুণ তরুণীদের পছন্দের গান পরিবেশন করেন। বছরের পর বছর উন্নয়ন হয়েছে এই শহরের। এরই মধ্যে এই উন্নত শহরের সব বয়সী বাসিন্দারা লোকগান শোনার অভ্যাসও গড়ে তুলেছেন। লোকসঙ্গীত চীনা সংস্কৃতির অন্যতম অংশ। স্থানীয়রা জানান, এই লোকগান শুধু উপভোগ নয়, এর মাধ্যমে মনের ভাব প্রকাশ করার পাশাপাশি উপলব্ধি করা যায় জীবন কত মূল্যবান। এডি, আমাদের এখানে তৃতীয়বারের মতো চলছে। আমি ভব সঙ্গীত পছন্দ করি। আমাদের গায়ক দল মঞ্জিও ভব সঙ্গীত পরিবেশন করছে। আসলে আমি অলস প্রকৃতির, তাই আমি খুব বেশি দূরে যেতে চাই না। তাই এটা আমার আশেপাশের এলাকা হয়। এখানে আমি আমার বন্ধু সহ ঘুরতে এসেছি। আমরা কফি খাই আর গান উপভোগ করি। আপনি যদি রাস্তায় ঘুরে বেড়ান, আপনি একটি রাতের জীবন দেখতে পাবেন। অনেকে এখানে খাচ্ছেন, পানীয় উপভোগ করছেন, আর অনেকে এখানে দুর্দান্ত ব্যবসা করছেন। এখানে লাইভ মিউজিকের সঙ্গে ছোট ছোট স্টল বসিয়ে ব্যবসা করছেন তরুণ তরুণীরা। কম খরচে লাভের উপায় খুঁজে বের করছেন তারা, ফলে স্থানীয় কিছু ব্যবসা নতুন করে সুযোগ পাচ্ছে। আয়োজকরা জানান, আগামী নভেম্বর পর্যন্ত চলবে এই ফোক মিউজিক সিজন। মধ্য এশিয়ায় অবস্থিত উজবেকিস্তানে সিল্ক রোড বরাবর সমৃদ্ধ সাংস্কৃতিক নিদর্শন রয়েছে। খিভা, বুখারা ও সামারকান্দ এই তিনটি প্রাচীন নগর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত আছে। কালের বিবর্তনে কিছু প্রাচীন ভবনে ফাটল ধরেছে ও চমৎকার সিরামিক টাইলসও খসে পড়েছে। 2013 সালে শি জিনপিং উজবেকিস্তান সফরকালে তখনকার প্রেসিডেন্টের সঙ্গে সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের পরিকল্পনার চুক্তি স্বাক্ষর করেন। উজবেকিস্তান ও চীনের মধ্যকার সম্পর্ক এবং সাংস্কৃতিক পুনরুদ্ধার সহ নানা বিষয়ে জানাচ্ছেন ছাই ইউয়ে মুক্তা। আজকের এই সিংকারা বা কিওয়া নগর মধ্য এশিয়ার খোয়া রেজম আঞ্চলের প্রাচীন ভবনগুলোর সবচেয়ে সম্পূর্ণ সংগ্রহ এবং প্রাচ্য ও পশ্চিম সভ্যতার মিলনের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করে। 2022 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উজবেকিস্তান সফরকালে প্রেসিডেন্ট শওকাত মির্জিয়োয়েভকে একটি বিশেষ উপহার দিয়েছিলেন। উপহারটি হল গিওয়া নগরীর ক্ষুদ্রাকৃতির মডেল। বিগত 10 বছরে প্রেসিডেন্ট শি জিনপিং 3 বার উজবেকিস্তান সফর করেছেন। তিনি এই মধ্য এশিয়ার মাত্র 2000-এরও বেশি জনসংখ্যার প্রাচীন নগরীর উপর মনোযোগ দেন। 2013 সালের সেপ্টেম্বরে শি জিনপিং কাজাখস্তানে যৌথভাবে রেশমবদ্ধ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রস্তাব করার পরের 2 দিন উজবেকিস্তানে আসেন। তিনি জাদুঘরে প্রাচীনকালের রেশম পথে বিভিন্ন জাতির সাংস্কৃতিক যোগাযোগের ঐতিহাসিক উৎস অনুসন্ধান করেন। একটি প্রাচীন রেশম পথ মানচিত্রের সামনে দাঁড়িয়ে ভাষ্যকার আমিতা শি জিনপিংকে হান রাজবংশের চাংছেন ফারগানার গল্প বলেন। সেই ফারগানাই আজকের উজবেকিস্তান। প্রাচীন নগর সমরকান্দ পরিদর্শনের সময় প্রেসিডেন্ট শি জিনপিং অনেক প্রশ্ন করেন। দেখা যায় সমরকান্দের ও মধ্য এশিয়ার ইতিহাস সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। তিনি নতুন পরিস্থিতিতে যৌথভাবে নতুন রেশম পথ নির্মাণের উপর জোর দেন। মধ্য এশিয়ায় অবস্থিত উজবেকিস্তানে সিল্ক রোডের ধারে সমৃদ্ধ সংস্কৃতি নিদর্শন রয়েছে। খিওয়া, বুখারা ও সমরকান্দ এই 3টি প্রাচীন নগর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। কারের বিবর্তনে কিছু প্রাচীন ভবনে ফাটল ধরেছে ও চমৎকার সিরামিক ডাইরোস খসে পড়েছে।
2013 সালে শি জিনপিং উজবেকিস্তান সফরকালে তখনকার প্রেসিডেন্ট ইসলাম আব্দুকানি ইয়েভিচ করিমোভের সঙ্গে সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের পরিকল্পনার চুক্তি স্বাক্ষর করেন। 2014 সালে আমরা প্রাচীন নগর খিভার প্রতিটি কোণ পর্যবেক্ষণ করেছি এবং সাংস্কৃতিক ধ্বংসাবশেষে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করেছি। 2016 সালের জুন মাসে শি জিনপিং পুনরায় উজবেকিস্তান সফর করেন। তখন তিনি সেই দেশে চীনা সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ও প্রত্নতাত্ত্বিকদের সাথে বৈঠক করেন। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের সঙ্গে দেখা করেছেন। প্রত্যেক সদস্য তখন খুবই উত্তেজিত ছিলেন। তিনি আমাদেরকে খিভা প্রাচীন নগর সংরক্ষণ ও সংস্কারের কথা বলেন এবং আমাদেরকে এক অঞ্চল এক পথ উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোয় সাংস্কৃতিক অবশেষ সুরক্ষা ও গবেষণা চালানোর ব্যাপারে উৎসাহ দেন। চীনা সাংস্কৃতিক অবশেষ পুনরুদ্ধার দল আগের মতো পুরানো পুনরুদ্ধার নীতি অনুসরণ করে সর্বাধিক পরিমাণে প্রাচীন গিবা নগরীর সত্যতা রক্ষা করেছে। ছয় বছরের সংস্কারে চীনা সাংস্কৃতিক অবশেষ দল স্থানীয় প্রযুক্তিগত ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দিয়েছে। তারা একসঙ্গে প্রাচীন নগরীর আগের দৃশ্য পুনরুদ্ধার করেছেন। ঘিবা প্রাচীন নগরে 300+ পরিবার রয়েছে। চীনা সাংস্কৃতিক অবশেষ পুনরুদ্ধার দল প্রাচীন স্থাপত্য সংস্কার করার পাশাপাশি কাছাকাছি এলাকার পরিবেশ উন্নত করেছে। বর্তমানে 2টি প্রাচীন ভবনে আলো চলে প্রাচীন নগর ব্রহ্মপন্ত। বিশ্বের বিভিন্ন স্থানের পর্যটকরা রূপকথার মতো মধ্য এশিয়ার প্রাচীন নগরে ভ্রমণ করে আসেন। 2022 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তৃতীয়বারের মতো উজবেকিস্তান সফরের আগে স্থানীয় গণমাধ্যমে একটি প্রবন্ধ প্রকাশ করেন। প্রবন্ধে তিনি লেখেন, আমরা হলাম সভ্যতা সংলাপের ভালো আদর্শ। খিবা প্রাচীন নগর সংরক্ষণ ও সংস্কার পরিকল্পনা হল এক অঞ্চল এক পথ উদ্যোগের আওতায় সাংস্কৃতিক অবশেষ সুরক্ষা কাজে সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সফরকারে উজবেকিস্তানের প্রেসিডেন্ট সর্বোচ্চ মৈত্রী পদক শি জিনপিংকে ভূষিত করেন। বাংলাদেশ চীন বন্ধুত্বের বার্তা শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে সম্প্রতি আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ড্রিমল্যান্ড চায়না শিরোনামের এই প্রতিযোগিতায় অংশ নেয় 500+ শিশু। পুরো আয়োজনে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত নানা উপকরণের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে তুলে ধরে ছোট্ট শিশুরা। অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর জানান, শিশু কিশোর ও তরুণদের নিয়ে আরও কিছু কাজ করতে চান তারা। আমার করা রিপোর্টে থাকছে বিস্তারিত। ছোট্ট শিশুদের রংতুলির আঁচড়ে চীন ও বাংলাদেশের সম্পর্ক। কেউ আঁকছে দুই দেশের পতাকা, কেউ আঁকছে পান্ডা, গ্রেট ওয়াল কিংবা ড্রাগনের ছবি, আবার কেউ বা তুলে ধরছে দুই দেশের লোক ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণ। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এটা বাংলাদেশ ও চীনের মধ্যে একটি প্রতিযোগিতা। আমি এখানে এসে নৌকা আঁকানো শিখেছি, ফুল আঁকানো শিখেছি, নদী আঁকানো শিখেছি, ঘরবাড়ি আঁকানো ইত্যাদি শিখেছি। আমার চীন এবং বাংলাদেশ নিয়ে ছবি আঁকতে খুবই ভালো লাগছে। আগের বছরও আমি এঁকেছিলাম। আমার চায়না হলো সবচেয়ে পছন্দের একটা দেশ। আমার একটা চাইনিজ বইও আছে, সেখান থেকেই জানতে পেরেছি যে চায়না কেমন, লাইক কালচারাল আর অনেক সুন্দর, ওটা জেনেছি। আমি খুবই খুশি যে আমি এখানে প্রতিযোগিতার মধ্যে এসেছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার আয়োজকরা জানান, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা এক অঞ্চল এক পথ উদ্যোগের অংশ হিসেবেই ছোট্ট শিশুদের নিয়ে এমন আয়োজন। চিলড্রেন আর্ট কম্পিটিশনের মূল লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে চীন ও বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্কে ধারণা দেওয়া। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা যেমন উচ্ছ্বসিত, তেমনি সন্তানদের নতুন কিছু শেখাতে আগ্রহ প্রকাশ করেন অভিভাবকরাও। এটা হচ্ছে চীনের মহাপ্রাচীর, যেটা খুবই ফেমাস।
আর হচ্ছে এটা হচ্ছে চীনের যে বাড়িগুলো হয় সেগুলো মূলত এই রকম হয়। তো আমি হচ্ছে চীনের একটা পতাকা এঁকেছি আর বাংলাদেশের যে তাদের সাথে আমাদের সুসম্পর্ক এটা আমি এখানে দেখাইছি। একজন মা হিসেবে চিন্তা করি যে একটা বাচ্চা যা চাচ্ছে তাকে সেসব জায়গায় নিয়ে যেতে, তাকে পার্টিসিপেট করতে, সব জায়গায় জয়েন করতে, তাতে হয় কি বাচ্চাদের মানসিক বিকাশটা ভালো হয়, এই কারণে এখানে নিয়ে এসেছি। ওদের দেশে যে পান্ডাটা, তারপরে যে ফানুস, তারপরে বৌদ্ধটা, এগুলো অনেক কিছু সে জানতে পারছে আসলে এই প্রতিযোগিতার মাধ্যমে। এটা আসলে কি যে যদি আপনি ম্যাশআপ না করতে পারেন তাহলে তো আপনি গ্লোবাল নাগরিক হতে পারবেন না, আর আপনার যদি ওয়ার্ল্ডকে আপনার রিপ্রেজেন্ট করতে হয় তাহলে তো আপনার অবশ্যই প্রধান যে জিনিসটা যে আপনার কালচারটাকে ধরে রাখতে হবে, প্লাস হচ্ছে আপনার বাইরের কালচারও চর্চা করতে হবে। ঢাকাস্থ চীনা দূতাবাস, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগের ঢাকা ব্যুরো ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার। সেন্টারের সাধারণ সম্পাদক জানান, পরবর্তীতে তরুণ আঁকিয়েদের নিয়েও কাজ করার পরিকল্পনা আছে তাদের। উদ্বুদ্ধ করার জন্য, তারা যেন চায়না সম্বন্ধে আগ্রহী হয়, চায়না সম্বন্ধে জানে বোঝে, এই বিষয়টাকে রপ্ত করার জন্য বা বোঝার জন্যই আমরা আয়োজন করে থাকি। 15 থেকে 35 বছর বয়সী যারা আপনার আঁকিয়ে আছে, যারা আঁকেন, বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করেন এবং ছবি আঁকেন, তাদের জন্য কিন্তু আমাদের একটা প্রোগ্রাম আছে, ইউথ আর্টিস্ট আর্ট কম্পিটিশন। আজকের শিশু আগামী দিনের প্রতিনিধিত্ব করে মন্তব্য করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউয়েলি ওয়েন বলেন, এই শিশুরাই চীন ও বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে দুই দেশের সম্পর্ক উন্নয়নের দূত হবে। Each children behind them there is a family. প্রতিটি শিক্ষার্থীর পেছনে তাদের অভিভাবক আছেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত হয়েছে। এত মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে এটি আসলেই গুরুত্ব রাখে। এই বছর আমরা অনেকগুলো এক্সচেঞ্জ প্রোগ্রাম করছি। আপনারা জানেন, এবছর বাংলাদেশের মেয়ে আলিফা চীনের চিঠির জবাব দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। আসলে আমাদের নেতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার 22তম এই আসরে মোট 4টি গ্রুপে 500-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। রওজে জাবিদাউইশি, সিএমজি বাংলা, ঢাকা। পারিবারিক বন্ধন নিয়ে নির্মিত কমেডি ধাঁচের সিনেমা ওয়ান্ডার ফ্যামিলি, সোং ইয়াং পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের 21 জুলাই। দর্শক, এই সিনেমাটি সম্পর্কে চলুন কিছু তথ্য জেনে নিন। 我出生在一个童话般美丽的冰雪小国卡西奇，每个人都憧憬自己能拥有一个美好的家。 পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক না থাকায় বাড়ি থেকে পালিয়ে যান চেন। তিনি মনে করেন পরিবারের সদস্যরা তার জন্য বোঝা। পরবর্তীতে দাদা মারা যাওয়ার খবর শুনে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আবার ফিরে আসেন নিজ জন্মস্থানে। সেখানে অপ্রত্যাশিতভাবে আকাশ থেকে পলিত হওয়া একটি উল্কা দাদাকে আবার জীবিত করে এবং চেন ছাড়া পরিবারের অন্য সদস্যরা পেয়ে যান সুপার পাওয়ার। বাবার সুপার পাওয়ার হচ্ছে নিজেকে অদৃশ্য করতে পারা। বড় বোন আকাশে উঠতে পারে এবং ছোট বোন অসীম শক্তিশালী। কিন্তু মজার বিষয় হচ্ছে পরিবারের সকলেই যতক্ষণ একসঙ্গে থাকে ততক্ষণ সুপার পাওয়ার কার্যকর করতে পারে, কিন্তু যখন চেন একা চলে যান তখন সুপার পাওয়ার অদৃশ্য হয়ে যায়। ফলে সুপার পাওয়ার না থাকলেও চেন পরিবারের অন্য সদস্যের জন্য অলৌকিক শক্তি ব্যবহার করার মূল চাবিকাঠি। এদিকে চেন একটি অ্যাপ তৈরি করেছেন, অনেক কোম্পানি তাঁর এই অ্যাপ কিনতে চায়।
স্থানীয় একজন ব্যবসায়ী চিচি কলুও এই অ্যাপ নিতে চান। অর্থ বাজারকারী চিচি কলুর কাছে চেংচেন এই অ্যাপ বিক্রি করতে আগ্রহী নন, কারণ তিনি জানেন এই অ্যাপ খারাপ মানুষের কাছে গেলে এই খারাপ ব্যবহার হতে পারে। কিন্তু ক্ষমতাধর চিচি কলুর বিরোধিতা করতেও ভয় পান তিনি। চিচি কলু রোশা নল থেকে বাঁচতে চেংচেন এক নারী গোয়েন্দার সাহায্য কামনা করেন। পরিবারের বাকি সদস্যরা মিলে সিদ্ধান্ত নিলেন প্রতিরোধ করবেন ক্ষমতাধর চিচি কলুকে। কিন্তু কীভাবে জানতে হলে আপনাকে দেখতে হবে সং ইয়াং পরিচালিত ওয়ান্ডার ফ্যামিলি সিনেমাটি। পারিবারিক কলবের কমেডি ঘরনাশ এই সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের 21 জুলাই। আপনি যদি কমেডি ঘরনাশ সিনেমা পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে ওয়ান্ডার ফ্যামিলি সিনেমাটি। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছিলেন অনুষ্ঠানটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।